গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটাও কিন্তু আমি রাত্রিবেলার থেকেই শ্যুট করছি, বুঝতেই পারছি। এখন কিন্তু ঘড়িতে পারছি রাত 12টা, আর আজ কিন্তু আমি আবার চলে এসেছি আইটি মোড়ে। দেখে নাও, আজকে কিন্তু আইটি মোড়ের সিচুয়েশনটা একটু অন্যরকম। কিছুক্ষণ আগে আরও অনেক অনেক বেশি ভিড় ছিল, জাস্ট ভিড়টা একটু কমতে শুরু করেছে। তো আজকে আমার কাছে একটা আপডেট আছে যে আজকে নাকি লাইট টেস্টিংয়ের আরেকটু কাজ এগোবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি এসেছি। তো আই হোপ কি তোমাদের খুব 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 ভালো লেগেছে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো অলরেডি তো এখন ঘড়িতে বাজছে 4টে। গুড মর্নিং। আর তোমরা আসলে মানে বুঝতেই পারছো যে আমার পাশে কে দাঁড়িয়ে আছে, নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। সাদা চুল ছাড়া চিনতে পারেন অনেকে। হ্যাঁ সেটাও ঠিক, কারণ এই গেট আপে হয়তো অনেকেই তোমায় বুঝতে পারবে না। আই হোপ বুঝতে পারছো। তাহলে না চিন্তা। হ্যাঁ তো দাদার সঙ্গে হঠাৎ দেখা হলে তো ভাবলাম চলো এত সুন্দর একটা সুযোগ কেন হাতছাড়া করবো, কারণ তোমাদের মেনলি যেটা দেখানোর জন্য আমি রাত থেকে ভোর করে দিলাম লাইট শোটা দেখা বলবে, সেটা কতটুকু 100% দেখাতে পারবো এখন অবধি নিজেও জানি না। তো দাদাও কিন্তু এসেছিল, এখন কি কন্ডিশন কি বল? কন্ডিশন এমন, এখন এমন অবস্থা যে ভাবছিলাম যে আজকে ঘুমোলেই ভালো হতো বাড়িতে। এলাম, যাই হোক কন্টেন্ট বানিয়েছি, এই কন্টেন্টের কোনো মাথা মুন্ডু পাচ্ছি না, কারণ আগেরবার চতুর্থীর সময় এসেছিলাম, সে বিশাল ভিড় ছিল, ভালোই কন্টেন্ট। আমি দাদাকে বলছি দাদা তুমি একবার কালকে বিকেলে এসো, সুন্দর ভিড়টাও পাবে, লাইট টেস্টিংটাও পাবে। না এখন আমি ঠিক করেছি, ওর যেহেতু বাড়ি এখানেই, আমি ভেবেছি ও যদি ফুটেজ থাকে ওর কাছে ওর থেকে আমি নিয়ে নেবো, আর এখানে আসতে পারছি না, কারণ ওই দূর থেকে। তুমি যদি কালকে আসো না, হ্যাঁ 50% লোক তোমাকেই দেখার জন্য। হ্যাঁ এটা ঠিক, বলে দাও যে তুমি কালকে আসবে, তারপরে দেখো কি হয়। সেটাও ঠিক, সেটাও ঠিক, একটা ভালো মিট আপও হয়ে যায়। কিন্তু ওই আর কি, মানে কালকেই ছাড়ো ভাবছিলাম ব্লগটা, আমি না তো লাইটিং ফাইটিং শো শুরু, কারণ আমি কিছুদিন আগে দেখলাম কার একটা যেন ভিডিওতে যে নাকি দেখিয়ে দিয়েছে শুরু হয়ে গেছে, সবাই ক্লিক বেট করছে, তাই তো? হ্যাঁ এরকম ক্লিক বেট করছে, আমাকেও ক্লিক বেট করতে হবে, কি করা যায় বলতো? মাঝখান থেকে আমি করতে পারছি না, ফেসে যাই যাই করতে যাই। হ্যাঁ ও তো আমার ওর পাড়ার ক্লাব বলে করতে পারে না, কারণ ওর বাড়ির থেকে টেনে নিয়ে আসবে এই কি ব্লগ করেছিস। ওটাই ওটাই একটা ওর ব্লগ খুবই ভালো, ব্লগ করে খুবই খাটে, কারণ 3-4 দিন ধরে রাত জেগে আছে ভাব। আমার খুব ভালো লাগে, মেনলি আমার করতেও খুব ভালো লাগে। মানে রাত জাগতে না, ভিডিও রাত জাগতে তাই হবে, কিছু একটু ভালো কমেন্ট পাই না, আমার খুব ভালো লাগে মন। বুঝতে পেরেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রাত জাগার ফল কিন্তু এরা দিচ্ছে না, এটা কিন্তু খুব খারাপ লাগে। যাকে ফোন করছিল একজন ইলেকট্রিশিয়ান আছে, সে একটু 10 মিনিটের জন্য চালালো, চালাতে পারতো, কারণ এখন লোকজন সেরকম নেই। তো সেটাই আর কি, যাই হোক দাদা খুব ভালো লাগে তোমার সঙ্গে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমিও খুব মানে ভালো ব্লগ করছো, এরকম খেটে খেটে করতে থাকো, একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবে। তোমার এমনি কত আছে সাবস্ক্রাইব এখন? সাবস্ক্রাইবার এই 27,000। অনেক অনেক, এই এই 27,000 না, 27,000 কত? 27-28,000 মানে আটার টাকা বলছি, 27-28 সব আজকে আটকে আছে। 27-28,000 সাবস্ক্রাইবার করতেও কিন্তু অনেক কষ্ট লাগে, প্রচুর 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 প্রচুর। ভালো লাগে। তুমি কি বলে ফেস্টিভ্যালের ব্লগগুলো বেশি চল? ফেস্টিভ্যালটাই আমার মেনলি, এই চ্যানেলটা আমার ফেস্টিভ্যালের জন্য। আচ্ছা আচ্ছা। এখন ঘড়িতে বাজছে, একটু দেখিয়ে দিই আজকের টাইমটাও, 4:48 বাজছে এখন। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার মাঝখানে একটা যেটা প্লাস পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে দাদার সঙ্গে দেখা হয়েছিল, তোমাদের তো ফুটেজটা আমি দেখালে আমি তো সত্যি এইটুকুই জাস্ট একটু প্রাপ্তি বলতে পারো, ভালো লাগা। আর যেটুকু হলো তোমাদের সঙ্গে টোটালি শেয়ার করলাম, এখনও কিন্তু অনেকটাই লোকজন আছে, খুব বেশি ভিড় বলবো না তবে মোটামুটি ভালোই আছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও, যদি কিছু ভালো একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।